লালিগার এবারের আসরের পয়েন্ট টেবিলটা বেশ পরিবর্তন হচ্ছে। শীর্ষ দুই দল জিরোনা ও রিয়াল মাদ্রিদের মাঝে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কখনো রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠে, আবার কখনো জিরোনা। সবশেষ ম্যাচে জিরোনার পরাজয় রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তি ডেকে এনেছে। বর্তমানে রিয়ালের সঙ্গে জিরোনার পয়েন্ট ব্যবধানটা দাঁড়িয়েছে 2 পয়েন্টে। অন্যদিকে গতরাতে গেটাফেকে 2-0 গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। সেই জয়ের মধ্য দিয়ে লালিগার এবারের আসরের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান কিছুটা মজবুত করেছে লস ব্লাঙ্কোসরা। 12-22 রাউন্ডের ম্যাচ শেষে 18 জয় 3 ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 57, তারা আছে পয়েন্ট টেবিলে শীর্ষে। জিরোনার পয়েন্ট 55, রিয়ালের থেকেও 2 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিরোনা। 3 নম্বর পজিশনে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সমান বার্সেলোনা 47 পয়েন্ট। রিয়ালের জয়ে অস্বস্তি বাড়ল বার্সার মনে। তাদের সঙ্গে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান বেড়েছে আরও। গেটাফের বিপক্ষে এই ম্যাচে জোসেলোর জোড়া গোলে জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে গোলের দেখা পাননি ভিনিসিয়াস জুনিয়র, তবে জোসেলোর দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। সব মিলিয়ে গেটাফের বিপক্ষে চমৎকার জয়ে লালিগা পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল।